সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের কাছে কাজ করানোর জন্য স্লেট থেকে একটা পার্সেল এসেছে। স্লেট থেকে এক ভাই আমাদেরকে পার্সেল করে পাঠিয়েছে কাজের জন্য। সম্ভবত এটার ভিতরে উনি বলেছিল নোকিয়া ফোন আছে। তো চলুন আমরা একটু এটাকে খুলে দেখি যে এটার ভিতরে ভাইয়া কি কি ফোন দিয়েছে এবং কি কন্ডিশন আছে, এটা আমরা হয়তো পরে দেখবো। আজকে জাস্ট শুধু আনবক্সিং করে দেখাচ্ছি। তো সেই সাথে সাথে আপনাদের সবাইকে বলে রাখি, যারা যারা আমার এই ভিডিও দেখেন এবং আপনাদের যদি মোবাইলের কোনো কাজ করার প্রয়োজন থাকে, আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে সার্ভিসটি নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেবেন এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা রিডেক্স। আমরা আবার কমপ্লিট করে আপনার অ্যাড্রেসে আপনার মোবাইলগুলো পৌঁছে দেব। আর আমার পেজটি যারা যারা এই ভিডিও দেখেন, আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং সেই সাথে সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, যাতে আমরা আরো বেশি সম্ভব গ্রাহকের কাছে পৌঁছাতে পারি। তো আমি খোলার চেষ্টা করতেছি, কথা বলতে বলতে উনি একটু কস্টিপ, রেড কালার কস্টিপ দিয়ে দিতে, ভিতরে বাবল টাবল ছিল না। তো যারা এই ধরনের পার্সেল করে দিবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু বাবল দিয়ে র্যাপিং করবেন, এয়ার বাবল দিয়ে, যাতে টাইট হয়ে এটা যাতে ঝাঁকিতে নষ্ট না হয় আরো কোনো কিছু, এটা একটু ট্রাই করবেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে চারটা নোকিয়া ফোন আছে। এটা একটা খুবই ভালো ফোন নোকিয়ার। এটাও মোটামুটি এক্সপ্রেস মিউজিক আছে একটা, আর একটা চাইনিজ নোকিয়া আছে। তো এই ভাইয়া আমাদের কাছে চারটা ফোন পাঠিয়ে দিয়েছে সার্ভিসের জন্য। ফোনগুলো দেখে ভালোই মনে হচ্ছে, হয়তো খুব একটা বেশি প্রবলেম হবে না। আশা করি চারটা ফোনই আমি সার্ভিস করে ঠিক করে তাকে দিতে পারবো। এই ফোনটা, নোকিয়ার এই ফোনটা অনেক বেটার কোয়ালিটির একটা ফোন ছিল, এমনকি খুব স্টাইলেবল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমার আনবক্সিং করা শেষ। আমি আবারও আপনাদেরকে বলি, যারা যারা অনলাইনে আমার এই প্রোডাক্ট বা আপনার এই প্রোডাক্ট সার্ভিস করে দিতে চান, তারা অবশ্যই আমার পেজে দেওয়া অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠাতে পারেন এবং অবশ্যই আগে একটু কন্ট্যাক্ট করে পাঠাবেন যে কি প্রবলেম, কি সমস্যা বা কি আমি আমার এখানে হবে কি না, এটাও একটা থাকে। তো বিদায় নেওয়ার আগে আমি আবারও বলবো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং পেজটাকে ফলো করুন। Thank you.